প্রিয় দর্শক, আপনারা দেখছেন শিশির লার্নিং ইনভেস্টমেন্ট গোল। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় প্যারামাউন্ট অর্থাৎ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ফিনান্সিয়াল এবং টেকনিক্যাল বিশ্লেষণ ফর ডিএসসি অ্যান্ড সিএসসি ইনভেস্টর। যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, থ্যাংক ইউ। তো আশা করি ভিডিওটি ইনফর্মেটিভ হবে। এখানে আমি ভিডিও করার সময় আছে কিছু নতুন নতুন কিছু জানতে পারি, এটা আমার জন্য খুবই ইন্টারেস্টিং। অর্থাৎ যদি এগুলো না করতাম তাহলে তো আমি অনেক কিছু জানতে পারতাম না, এটা আমার জন্য লার্নিং। তো আশা করি আপনাদের জন্য সেটা লার্নিং হবে। তো আমি যেটা জানতে পারছি সেটা আপনাদের জানানোর চেষ্টা করতেছি, আর যেটা আমি নিজে জানি এবং বুঝি সেটাই আমি জানানোর চেষ্টা করি। তো দেখেন ব্যাকগ্রাউন্ডে যে ছবিগুলো আছে এই প্যারামাউন্ট ইন্স্যুরেন্স সম্পর্কিত, এখানে মেঘনা ব্যাংক লিমিটেড এদের কর্পোরেট বিজনেস, তারপরে ফুডেক্স, তারপরে সানরাইজ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তো সানরাইজ বিল্ডিং অর্থাৎ ডেভেলপার তাদের আছে, এখানে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স যেটা, আর আছে প্যারামাউন্ট অ্যাগ্রো, তারপরে প্যারামাউন্ট বিটি আরএসি এনার্জি অর্থাৎ প্যারামাউন্ট এনার্জিও আছে, প্যারামাউন্ট স্পিনিং মিল অর্থাৎ গার্মেন্ট সেক্টরেও তাদের বিজনেস আছে। তার আমার মনে হচ্ছে যে এখানে যে যেই যেই সেক্টরগুলো তারা ইনভেস্ট আছে তাদের অলরেডি কোম্পানি এক্সিস্টেন্ট আছে, অর্থাৎ এই কোম্পানিগুলোর জন্য হয়তো ইন্স্যুরেন্স কোম্পানির কোনো ইন্স্যুরেন্স কোম্পানি হায়ার করা দরকার হয়তো। সেক্ষেত্রে তারা কী করছে, হায়ার না করে তারা নিজস্ব একটা ইন্স্যুরেন্স কোম্পানি তৈরি করে নিছে, অর্থাৎ নিজস্ব একটা কোম্পানি তৈরি করে নিচ্ছে, সেটা হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। তো ভেরি গুড বিজনেস স্ট্র্যাটেজি, তারা নিজেরাই আছে নিজেদের কোম্পানিগুলোকে সাপোর্ট করতেছে, তো সো গুড। তারা হচ্ছে এখানে ঢাকা স্টক মার্কেটে এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জের লিস্টেড একটা কোম্পানি, প্যারামাউন্ট হিসাবে আপনি ওদের কোড নাম হিসেবে পাবেন। কোম্পানির নাম হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। যেহেতু এটা হচ্ছে আমার এই কোম্পানিটার সম্পর্কিত প্রথম ভিডিও, তো সেক্ষেত্রে আমি এদের যদি কোম্পানি ইনফরমেশন সম্পর্কে যদি ডিটেল কিছু থাকে প্রথমে তাই বলবো, তারপরে তারপরের অংশ হবে ঢাকা স্টক মার্কেটে বর্তমান পজিশন হিসেবে, তারপরে লং টার্ম ইনভেস্টরদের জন্য কিছু কথা থাকবে এখানে, তারপরে এখানে শর্ট টার্ম ইনভেস্টর অথবা ট্রেডার তারা হয়তো ইনফরমেশনের জন্য দেখতে পারেন। শর্ট টার্ম ইনভেস্টরদের জন্য আসলে কোনো বেসিক কোনো রুল নাই, তারা শুধু শর্ট টার্ম ইনভেস্টরদের জন্য বেসিক কোনো আসলে রুল নাই, তারা শুধু দেখতে পারেন ক্যান্ডেলস্টিক কোর্স থেকে, আপনার ক্যান্ডেলস্টিক থেকে আপনারা দেখতে পারেন কখন বাই করবেন কখন সেল করবেন, কারণ ক্যান্ডেলস্টিকগুলো সাধারণত বাইয়ার অ্যান্ড সেলারের ক্যারেক্টারিস্টিক ফলো করে। তো সেক্ষেত্রে আপনারা সেই ক্যান্ডেলস্টিক অ্যানালাইসিস যদি আপনার জানতে চান তাহলে যদি আপনি আপনারা রিকোয়েস্ট করেন যদি, তাহলে আমি সেই সম্পর্কিত ভিডিও এখানে তৈরি করতে পারি। তো সেটা হচ্ছে শর্ট টার্ম ইনভেস্টরদের জন্য আজকে শর্ট সেল, অর্থাৎ আজকে আপনি একটা পজিশন বাই করলেন আগামীকালকে সেল করলেন, তো সেটা হচ্ছে সেরকম, সেটা হচ্ছে ট্রেডার, অর্থাৎ ট্রেডার হলেও নির্দিষ্ট সময় পরপর তারা ট্রেডিং করবে। আর হচ্ছে লং টার্ম ইনভেস্টরদের জন্য বিষয় অর্থাৎ ইনফরমেশনগুলো সবসময় জরুরি। তো দেখি ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু এখানে যেটা আছে, যেটা একটু আগে বললাম যে এই কোম্পানিটার হচ্ছে কত অনেক কয়েকটাই, এখানে আটটা কোম্পানি তারা হচ্ছে এই গ্রুপের অন্তর্ভুক্ত, অর্থাৎ এই আটটা কোম্পানি ইজিকাল টু একটা গ্রুপ অফ কোম্পানির অন্তর্ভুক্ত, তার মধ্যে আছে এটা আছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। তো বর্তমানে এই কোম্পানির এই গ্রুপের ওয়ার্কফোর্স অর্থাৎ 5,467 জন কাজ করে, আর এই গ্রুপের হচ্ছে আটটা হচ্ছে সিস্টার কনসার্ন, এখানে যে আটটা কোম্পানি আছে তো আটটা হচ্ছে সিস্টার কনসার্ন, প্যারামাউন্ট টেক্সটাইল, প্যারামাউন্ট হোল্ডিংস, তারপরে সানরাইজ কেমিক্যালস, মেঘনা ব্যাংক লিমিটেড, ফুডেক্স ইন্টারন্যাশনাল, প্যারামাউন্ট অ্যাগ্রো এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। তো আমাদের হচ্ছে আজকে হচ্ছে ভিডিও হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের উপরে। তো দেখি ঢাকা মার্কেটে এটার হচ্ছে বর্তমান অবস্থা কী, বর্তমান অবস্থা হচ্ছে প্যারামাউন্টের দাম ছিল 71.90 টাকা, তো 71.90 টাকা ভেরি রিসেন্ট এটার দাম ছিল 71.90 টাকা, তো প্রাইস রেঞ্জ ছিল প্রায় গত এক বছরে 70 টাকা থেকে 155 টাকা, মোটামুটি লো রেঞ্জ, অর্থাৎ বর্তমানে বটম লেভেলে অবস্থান করতেছে শেয়ারের প্রাইসটা। তো এখান থেকে দেখা যাচ্ছে যে বর্তমানে বটমে অবস্থান করতেছে শেয়ারের প্রাইসটা, 70 থেকে 155 পর্যন্ত দাম ছিল হাইয়েস্ট,
তো মাঝারি মানের একটা মার্কেট ক্যাপিটাল আছে, গুড পেইড আপ ক্যাপিটাল 400, অথোরাইজ ক্যাপিটাল 600 মিলিয়ন, তারা মোটামুটি বলা চলে 600, অর্থাৎ 75%, 75% তারা হচ্ছে পেইড আপ ক্যাপিটাল, তারা হচ্ছে ইউজ করে ফেলছে, 25% হয়তো তাদের এখনও ব্যালেন্স আছে, তারা চাইলে শেয়ার বোনাস এখনও পর্যন্ত দিতে পারবে, অর্থাৎ তারা যাদের যদি টাকা দরকার হয় তারা মার্কেট থেকে টাকা উত্তোলন করতে পারবে। তো এখানে পিই রেশিও 15 থেকে 30, এখানে পিবি রেশিও হাউ কস্টলি ইজ ইট, এটা আমি হিসাব করে নিয়েছি 3 গুণ, অর্থাৎ বর্তমানে যে যে মার্কেট ভ্যালু, অর্থাৎ এত টাকা দিয়ে কিনলো, এটা হচ্ছে 3 গুণ বেশি প্রাইস দিয়ে হচ্ছে শেয়ারটা কিনতে হচ্ছে, অর্থাৎ একটু কস্টলি আপনি ইনভেস্ট করতে পারেন। এখনও পর্যন্ত ইনভেস্ট লিমিটেড আমার মতে হচ্ছে 1 থেকে 3 ইটস গুড ফর ইনভেস্টমেন্ট, 3 থেকে 5, 5-6, 3 থেকে 5 যদি হয় পিবি রেশিও 3 থেকে 5-এর বেশি হলে তো সেখানে আরেকটু চিন্তা ভাবনা করা উচিত ইনভেস্ট করবেন কিনা, কারণ কস্টলি আপনি একটা শেয়ার অনেক টাকা দিয়ে কিনতেছেন, অর্থাৎ এই এখন বর্তমানে কিনলেও এটা আপনাকে 3 গুণ বেশি দিয়ে এটা হচ্ছে শেয়ারটা কিনতে হচ্ছে। তো এটা দেখি লোন কন্ডিশন কী আছে, এটার একটা পজিটিভ জিনিস আছে, এটার কোনো বাজারে কোনো অর্থাৎ শর্ট টার্ম এবং লং টার্ম কোনো লোন নাই, অর্থাৎ ভেরি গুড সাইন ফর দিস কোম্পানি, তার মানে এটার বর্তমানে কোনো লোন কন্ডিশন মানে কোনো লোন নাই, আর রিটার্ন অন ইকুইটি ভেরি গুড, 8% রিটার্ন অন ইকুইটি আছে এদের, রিটার্ন অন অ্যাসেট যেহেতু ইন্স্যুরেন্স কোম্পানি সব ইনফরমেশনগুলো এখানে থাকবে না, তো রিটার্ন অন অ্যাসেট নট অ্যাভেলেবেল, রিটার্ন অন ইকুইটি 8%, গুড গুড শর্ট টার্ম এবং লং টার্ম কোনো লোন নাই, সো পজিটিভ সাইন ফর দিস কোম্পানি। এখানে যদি আমরা দেখি যে শেয়ার হোল্ডিংয়ের পজিশন, বর্তমান শেয়ার হোল্ডিংয়ের পজিশনগুলো কী, এখানে স্পন্সর ডিরেক্টরদের কাছে শেয়ার ছিল হচ্ছে বছরের শুরুতে 48 পয়েন্ট, অর্থাৎ ডিসেম্বরের শুরুতে গত বছরের এখানে 48.49% শেয়ার ছিল, বর্তমানে সেটা 48.48, অর্থাৎ অলমোস্ট অলমোস্ট সেম শেয়ার আছে, অর্থাৎ অলমোস্ট সেম শেয়ার আছে। এখানে পাবলিকের কাছে শেয়ার ছিল 43.44, বর্তমানে এটার 43.18, অর্থাৎ একই পরিমাণ, বলা চলে একই পরিমাণ পাবলিকের কাছে শেয়ার আছে। আর ফরেন হোল্ডিং সংখ্যা, ফরেন আগে ফরেন হালকা কিছু ইনভেস্টর ছিল ফরেনে, বর্তমানে ফরেন ইনভেস্টর 0, অর্থাৎ ফরেন কোনো ইনভেস্টর নাই। ইনস্টিটিউশনের কাছে ছিল 8.07, বর্তমানে সেটা হচ্ছে 8.38, অর্থাৎ ইনস্টিটিউশন কোম্পানিগুলো কিছু শেয়ার এখানে বাই করছে, অল্প একটু বাড়ছে। তো বলা যায় সবাই কাছে স্টেবল শেয়ার আছে, অর্থাৎ কেউ কেউ কোনো শেয়ার আছে কোনো সেক্টর থেকে কোনো সেক্টরে বাই এবং সেল কেউ করে না, এরকম মনে হচ্ছে। তো এখানে যদি আমরা ডিটেলস যদি গ্রাফ থেকে দেখি যে বর্তমানে 43 পয়েন্ট পাবলিকের কাছে 43%, তারপরে ইনস্টিটিউশনের কাছে 8%, এবং স্পন্সর ডিরেক্টরের কাছে এখানে 48%, অর্থাৎ গভর্নমেন্টের কাছে নীল এবং ফরেন ইনভেস্টর নীল। তো যদি দেখি যে এখানে শেয়ার হোল্ডার স্পন্সর কারা, এই শেয়ারের স্পন্সর কারা, স্পন্সর হচ্ছে মেইন স্পন্সর হচ্ছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, এরা হচ্ছে 2019 সালে লাস্ট তারা বাই অ্যান্ড সেলের যে হিস্টোরি, তো বাই অ্যান্ড সেলের হিস্টোরিতে তো তাদের কোনো হচ্ছে ভেরি রিসেন্ট কোনো সেল নাই, এখানে লাস্ট হচ্ছে 2019 সালে, সেটা হচ্ছে একজন তাদের প্যারামাউন্ট ইন্স্যুরেন্স কোম্পানি তারা হচ্ছে এই শেয়ারটা বাই করছে, অর্থাৎ 41 টাকা 80 পয়সা দিয়ে, তারপরে আর তাদের 2020 2021 এবং এখন 2022 কোনো বাই অ্যান্ড সেলের কোনো হিস্টোরি নাই। তো স্পন্সর ডিরেক্টর তারা ভেরি কনফিডেন্ট তাদের কোম্পানি সম্পর্কে, হয়তো তারা ভালো বিজনেস করতেছে এরকম হতে পারে। তো আমরা দেখি এরপরে এদের ডিভিডেন্ড পেআউট রেশিও ফর লং টার্ম ইনভেস্টর, এখানে আপনারা অবশ্যই দেখবেন যে এদের পেআউট রেশিও কত, অর্থাৎ তারা কী পরিমাণ ডিভিডেন্ড দিয়ে থাকে মূলত, কারণ হচ্ছে যদি আপনি এখানে লং টার্মে ইনভেস্ট টাকা ইনভেস্ট করতে চান এখান থেকে কী পরিমাণ রিটার্ন পাবেন বছর শেষে, সেটা হচ্ছে কিন্তু একটা বড় ফ্যাক্ট। তো আর নাইলে শর্ট টার্মে আপনি ইনভেস্ট করতে পারেন, সেহেতু 2-3 মাস হোল্ডিংয়ের পরে আপনাকে শেয়ারটা সেল করে দিতে হবে। তো এখন দেখেন এখানে এখানে হচ্ছে এবছরের 9 মাসের ইনকাম হচ্ছে 3.08, অর্থাৎ 9 মাসের ইনকাম 3.08, অর্থাৎ এখানে 25.42 হচ্ছে নেট অ্যাসেট ভ্যালু, যেটা কিনা বছরের শুরুতে ছিল 27 টাকা 13 পয়সা, 27 টাকা 13 পয়সা থেকে নেট অ্যাসেট ভ্যালুটা একটু কমে গেছে। তো নেট অ্যাসেট ভ্যালু অনেক কারণেই কমতে পারে। তারপরে আমি দেখি হিস্টোরিক্যাল পেআউট রেশিও কী, যে এখানে ধরে নিলাম এখানে যদি আরেকটু আমরা চিন্তা করি যে তিন টাকা তিন কোয়ার্টারে ইনকাম 3 টাকা হয়েছে, এরপরে যদি আরেক কোয়ার্টারে যদি আরেক টাকা ইনকাম হয় তো সেক্ষেত্রে এদের 4 টাকা 10 পয়সা এরকম ইনকাম হবে। তো
তো 4 টাকা 10 পয়সা আমরা ধরে নিতে পারি, 4 টাকা 10 পয়সা ইনকাম হবে। তো গত বছরের যদি হিস্টোরিক্যাল অ্যানালিসিস আমরা দেখি, এদের হচ্ছে আর্নিং পার শেয়ার ছিল 5.38, তারা ডিভিডেন্ড দিছে 20%, অর্থাৎ হচ্ছে 20% ডিভিডেন্ড দিছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ধরে নিলাম 2 টাকার ডিভিডেন্ড দিছে, তার মানে হচ্ছে 50%, লেস দ্যান 50%, অর্থাৎ লেস দ্যান 50% হচ্ছে ডিভিডেন্ড দিছে, অর্থাৎ লেস দ্যান 50% ডিভিডেন্ড দিছে। তার আগের বছরের চিন্তা করি, তাদের আগের বছর 1.17, অর্থাৎ 1 টাকা 17 পয়সা ইনকাম করেছে, তারা ডিভিডেন্ড দিছে 4%, অর্থাৎ 0.4 পয়েন্ট অর্থাৎ অর্থাৎ 40 পয়সা, অর্থাৎ 40 পয়সা দিছে, 1 টাকা 17 পয়সা ইনকাম করে। তার মানে এখানে এখানেও দেখা যাচ্ছে যে এখানেও দেখা যাচ্ছে 30% ডিভিডেন্ড দিছে, তার মানে হচ্ছে এদের ডিভিডেন্ড পে আউট রেশিও ভেরি ব্যাড, অর্থাৎ এখানে 0.55 ইনকাম, তারা এখানে 5% দিছে। ওকে, এই 2018-তে ঠিক আছে, হয়তো ইনকাম কম করছে, তারপরে আগের বছর যদি দেখি 1.43, তো এখানে 10% অর্থাৎ ক্যাশ ডিভিডেন্ড এই বোনাস শেয়ার দিছে, তার মানে হচ্ছে 1%, অর্থাৎ হচ্ছে অর্থাৎ 10% বোনাস 1 টাকা দিছে, তার মানে হচ্ছে এখানে তারা, আমার যেটা মনে হচ্ছে, তারা হচ্ছে এই এই প্রতি বছর হচ্ছে শেয়ার বোনাস দিয়ে তারা বাজার থেকে টাকা উত্তোলন করছে, উত্তোলন করতেছে, কিন্তু তাদের যে মেইন ইনকাম এখানে যে 5.38, গত বছরে যে বড় হিউজ পরিমাণ টাকা ইনকাম করেছে, কিন্তু শেয়ার হোল্ডারদের সেই পরিমাণ তারা পে আউট করে না গত বছর, এবং তার আগের বছরও 1.17 টাকা ইনকাম করে তারা দিছে মাত্র 2% স্টক ডিভিডেন্ড এবং 2% শেয়ার বোনাস। তো সেই ক্ষেত্রে এদের ডিভিডেন্ড পে আউট রেশিও, অর্থাৎ লং টার্ম ইনভেস্টারদের ক্ষেত্রে, লং টার্ম ইনভেস্টের ক্ষেত্রে তো এই এই কোম্পানিটা একটা নট গুড ফর ইনভেস্টমেন্ট, অর্থাৎ লং টার্ম যদি ইনভেস্ট করতে চান তাহলে এই এই শেয়ারে ইনভেস্ট না করাই বলো। তবে আপনি শর্ট টার্ম যদি ইনভেস্ট করতে চান, হয়তো আপনি ক্যারেক্টারিস্টিক দেখে, অর্থাৎ গ্রাফের ক্যারেক্টারিস্টিক কখন বাড়ে কমে এটা দেখে আপনি হয়তো ইনভেস্ট করতে পারেন এখানে, আবার আপনাকে হয়তো লং উইদিন শর্ট টাইম আপনাকে এটা সেল করার চিন্তা ভাবনা করতে হবে। যদি এটা প্রাইস ড্রপ করে তাহলে আপনার সেই ক্ষেত্রে একটা ধরে নিতে হবে যে আপনাকে 2-3 মাস ওয়েট করতে হবে এর নেক্সট নেক্সট পিক আসার জন্য, অর্থাৎ নেক্সট বুলিশ ট্রেন্ডে যখন যাবে নেক্সট 2-3 মাস পরে, তখন আপনাকে সেটা অবশ্যই সেল করে দিতে হবে। যেহেতু এটা লং টার্ম ইনভেস্টারদের জন্য ভালো স্টক না, তারা হচ্ছে ডিভিডেন্ড দেয় অ্যাভারেজ 30% তারা ডিভিডেন্ড দিয়ে থাকে ইনকামের, যদিও এদের লং টার্ম লোন নাই, শর্ট টার্ম লোন নাই। কিন্তু আরেকটা জিনিস দেখেন, এরা হচ্ছে এই বাজার থেকে প্রতি বছর হচ্ছে টাকা উত্তোলন করতেছে, কিন্তু তাদের ইনকাম যে হয়েছে 5.38, অর্থাৎ এখানে যে ইনকামগুলো হয়েছে ইনকামের থেকে অল্প কিছু টাকা হচ্ছে শেয়ার হোল্ডারদের দিতেছে, তারা কিন্তু শেয়ার হোল্ডারদের যারা আছে তাদের দিকে তারা কোনো লক্ষ্য করে না। তো এটা হচ্ছে আমার এখান থেকে মনে হয়েছে, যেহেতু এখানে রিসেন্টলি 20% শেয়ার হোল্ডিং দিছে, তো সেই কারণে হয়তো বর্তমানে এই শেয়ারের দামটা বর্তমানে কত দেখলাম 71 পয়েন্ট সামথিং, অর্থাৎ সেই কারণে হইতে পারে যে 71 টাকা বর্তমানে যে 20% শেয়ারের, অর্থাৎ প্রত্যেক বছর 20% করে অর্থাৎ 2% শেয়ার বোনাস দেওয়ার কারণে হয়তো শেয়ারের প্রাইসটা ওরকমভাবে বাড়ে না। এবছরও 155 টাকা গেছিলো গত 1 বছরের মধ্যে, তো সেই 155 থেকে এখন পুরোপুরি তলানিতে অবস্থান করছে, 155 থেকে বর্তমানে শেয়ারটার অবস্থান 71, অর্থাৎ 70 টাকার কাছে। তো সেক্ষেত্রে যারা আছে ইনভেস্ট করছেন উপরের চ্যানেলে, তো তারা হয়তো অনেকটাই এখন ধরা খেয়ে বসে আছেন, এরকম হয়তো কিছু পাবলিক আছেন, তো যারা সেল করে দিয়েছেন তারা তো সেল করছেন, আর যারা হচ্ছে সুযোগ পাবেন হয়তো 2-3 মাস পরে, তারা হয়তো ওই পজিশনটা হোল্ড করে রাখতে হবেন, নাহলে এটা বিক্রি করতে পারবেন না, বিক্রি করলেও এখন আপনাকে লসে বিক্রি করতে হবে। তো সেটাই, এটা লং টার্ম ইনভেস্টারদের জন্য নট গুড ফর ইনভেস্টমেন্ট, এটা শর্ট টার্ম আপনি ইনভেস্ট করতে পারেন, আর এর কারণ হচ্ছে এদের ডিভিডেন্ড পে আউট রেশিও অর্থাৎ ইনকাম রেশিও ভালো না। এখানে আপনার গ্রাফ আমি এখানে আপনাদের ইনফরমেশনের জন্য দিছি, যে দেখেন গত 1 বছরে তো এটার হাইয়েস্ট, এটা পুরো গ্রাফটা হচ্ছে ডাউন আর ডিক্রিজিং, অর্থাৎ ডাউন আর ডিক্রিজিং। গত বছর ফেব্রুয়ারিতে জানুয়ারি থেকে পুরো শেয়ারটার প্রাইস হচ্ছে নিচের দিকে আছে, অর্থাৎ এখানে হয়তো তারা শেয়ার ডিভিডেন্ড কিছু দিছে, তারপরও গ্যাপটা এরকম হওয়ার কথা না, তো কিছু একটা আছে, কারণ হচ্ছে লং ইনভেস্টররা দেখতেছে এখান থেকে রিটার্ন পাওয়া যায় না, তো তারা হয়তো লিপ করতেছে। কিন্তু আরেকটা জিনিস খেয়াল করলাম, যে ইনস্টিটিউশনের কাছে সেম শেয়ার
ইনস্টিটিউশনের কাছে সেম সেম শেয়ার, স্পন্সরদের কাছে সেম শেয়ার, পাবলিকের কাছেও সেম শেয়ার, তারা কোনো শেয়ার কেউ তাদের পজিশন চেঞ্জ করতেছে না। এটার কারণ হচ্ছে পজিশন চেঞ্জ করতেছে না, কারণ হচ্ছে এখানে দামটা বেশি ছিল, 155 টাকা ছিল, তো 155 থেকে এখন 70-তে চলে আসছে, তো 70-তে চলে আসছে, এখন কেউ যদি সেল দেয় তাকে অবশ্যই লসে সেল দিতে হবে, তো সেই ক্ষেত্রে হয়তো স্পন্সর, ডিরেক্টর, পাবলিক, ইনস্টিটিউশন কেউই চাচ্ছে না এটা লসে সেল দিতে, এই জন্য হয়তো শেয়ার হোল্ডিং পজিশনগুলো স্টিল সেম আছে। তো যদি আমরা 2 বছরের গ্রাফ থেকে দেখি, 2 বছরের গ্রাফ থেকে গত বছর এটা ছিল, গত বছরের আগে বছর 2020 সালে তো এটা ছিল তলানিতে একেবারে 40 টাকার কাছে। 2020 সালের জুলাই থেকে এই শেয়ারটার পরিমাণ বেড়ে দাঁড়াইছে, অর্থাৎ 155-160 যেটাই হোক ওই পর্যন্ত গেছে, তারপরে এখানে জানুয়ারি পর্যন্ত, এটা জানুয়ারি পর্যন্ত একটা ভালো ছিল, তারপরে এটা আবার ডাউনওয়ার্ডে, ডাউন ট্রেন্ডে চলে আসছে, তো ডাউন ট্রেন্ডে চলে আসছে। যদিও ডাউন ট্রেন্ডে এখানে হয়তো 2 বার শেয়ার ডিভিডেন্ড দিছে, তো 2 বার শেয়ার ডিভিডেন্ড দিছে, একবার 20% আর একবার 2%, তো আরেকবার দিছে 2%, তো 22%। তার আগের 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 বছরের হচ্ছে যেই শেয়ার ডিভিডেন্ডগুলো দিছিল সেগুলো হয়তো অন্য এই 40 টাকার ওপাশে, তো আমাদের সেটা নিয়ে এখন আমি বলতেছি না। তো 20% প্লাস 20% দিছে হচ্ছে 2021 সালে, তারপরে 2020 সালে দিয়েছিল 2%, 2% দিয়েছিল 2020 সালে, তা 20 সালে দেওয়ার পরেও 2020 সালে যদি শেয়ার ডিভিডেন্ড 22% দেয়, তাও আপনার 160 থেকে, অর্থাৎ 160 থেকে 160 থেকে বর্তমান পজিশন হলো 70, তার মানে হচ্ছে ভেরি ভেরি হচ্ছে অনেক নিচে চলে গেছে। এর কারণ হচ্ছে এদের ডিভিডেন্ড পে আউট রেশিও এবং লং টার্ম ইনভেস্টরদের এখানে নতুন করে নো ইনভেস্ট করা, অর্থাৎ কেউ কোনো ইনভেস্ট করতেছে না, আর শেয়ার হোল্ডিং পজিশন চেঞ্জ হতেছে না, কারণ হচ্ছে অনেক টাকা কমে গেছে শেয়ারটার প্রাইস। তো এটা যদি আমরা দেখি গত 5 বছরের হিস্টোরিক্যাল গ্রাফ, যে যদি 17-18 সাল, এটা 19 সাল মোটামুটি একই রকম ছিল, হঠাৎ করে 20 সালের জুলাই থেকে, 20 সালের জুলাই থেকে এটা উপরে চলে গেছে 155-তে, তারপরে আবার সেটা ডাউন ডাউন ট্রেন্ডে চলে আসছে, অর্থাৎ সে তার ব্যাকে চলে আসছে। হয়তো এখানে কিছু একটা ঘটছিল এই সময়, তো হয়তো বোঝা যাবে না, এটা 2020 সালে 2020 সালের হয়তো অক্টোবর নভেম্বর হবে এরকম, তো তখন কোনো শেয়ার ডিভিডেন্ড এরকম ঘোষণা করে নাই। 2020 সালে 2% শেয়ার ডিভিডেন্ড ঘোষণা করছিল এবং 2% ক্যাশ, তো সেক্ষেত্রে এত বড় এখানে পজিশন যাওয়ার হয়তো অন্য অন্য কোনো কারণ থাকতে পারে, তো কোনো হয়তো ব্যবসা অথবা আর্নিং পার শেয়ার এরকম কোনো এক্সিলেন্ট কোনো কিছু ছিল না, তারপরও শেয়ারটার প্রাইস অনেক বেড়ে গেছিলো, হয়তো কোনো হয়তো বায়ার অ্যান্ড সেলার উভয়ে ইন্টারেস্টেড ছিল এটার শেয়ার প্রাইসটাকে উপরে নেওয়ার, তো সেই ক্ষেত্রে উপরে চলে গেছে, তারপরে তারা হয়তো শেয়ারটা সেল করে দিছে, সেল করে দেওয়ার পরে এখন বর্তমানে এটা 70 টাকা, অর্থাৎ 160 থেকে 160 থেকে বর্তমানে 71, 171 টাকার 71 টাকা বর্তমানে আছে। অর্থাৎ গত 5 বছরের গ্রাফ, অর্থাৎ 17 সাল থেকে 19 সাল পর্যন্ত, অর্থাৎ 20 সাল পর্যন্ত, অর্থাৎ এটা একই ট্রেন্ডে চলতেছিল, হঠাৎ করে 20 সাল থেকে এখানে একটা গ্যাপ হইলো, আবার সে ডাউন ট্রেন্ডে চলে আসছে, অর্থাৎ শেয়ার হোল্ডাররা বুঝতে পারছে যে এখানে হোল্ডিং করার, অর্থাৎ লেনদেন করার ঠিক হবে কি না। তো যদিও শেয়ার হোল্ডিং পজিশন পাবলিকের কাছে, অল পাবলিকের সব সেম আছে, তারপরও এখানে নতুন করে কোনো ইনভেস্টমেন্ট হচ্ছে না, নতুন করে শেয়ারের কোনো হাত বদল হচ্ছে না, তো এর কারণ হচ্ছে ডিভিডেন্ড পে আউট রেশিও, অর্থাৎ লং টার্ম ইনভেস্টরের একটা সমস্যা আছে। অর্থাৎ আপনি যদি এই শেয়ারটা কিনেন, কেনার পরে এই শেয়ারটা হয়তো প্রাইস এখন উপরের দিকে যাচ্ছে না, হয়তো অনেক সময় যাইতে পারে উপরের দিকে, তো সেটা ওয়েট করেন, যেহেতু গত বছর মোটামুটি 1 বছর হয়ে গেছে, 1 বছর 1 বছর হয়ে গেছে, কোনো এখানে কোনো এটা কোনো আপ ট্রেন্ডে যায় না, তো হয়তো আরও আপনাকে এখানে এই 3 বছর পরে এটা আপ ট্রেন্ডে গেছিলো, তো হয়তো আপনাকে আরও 3 বছর ওয়েট করতে করতে করা হইতে পারে করা লাগতে পারে অথবা এখানে করা লাগতে পারে। আর যদি ইনস্টিটিউশন কোম্পানিগুলো চায়, ঠিক আছে, ইনস্টিটিউশন কোম্পানিগুলো চায়, তারা তো হয়তো প্রাতিষ্ঠানিকভাবে বিনিয়োগ করতে পারে, তার বিনিয়োগ করলে তারা হচ্ছে সেই ক্ষেত্রে প্রাইসটা উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে, এছাড়া প্রাইসটা বর্তমানে কোনো উপরে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, এটা আমার কাছে মনে হচ্ছে লং টার্ম ইনভেস্টারের জন্য। শর্ট টার্ম ইনভেস্টার আপনি যে কোনো পজিশনে হয়তো আপনি ডাউন ট্রেন্ডে কিনবেন, আপ ট্রেন্ডে বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনার বাই অ্যান্ড সেল আপনি করতেই পারেন, সেটা কোনো ব্যাপার না। তো আমার কথা হলো বুঝে শুনে ইনভেস্ট করবেন,
এতটুকুই ছিল আজকের ভিডিও। তো নেক্সট ভিডিও হবে মানে নেক্সট ভিডিও এসপি সিএল স্টক অ্যানালাইসিস, কুইন সাউথ টেক্সটাইল স্টক অ্যানালাইসিস এবং ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপরে। আশা করি সেই ভিডিওগুলো দেখবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।